উত্তরাখণ্ডের মনোরম প্রাকৃতিক পরিবেশের মাজত অবস্থিত বিশ্ব প্রসিদ্ধ কেদারনাথ মন্দির। মন্দাকিনী নৈ পারত অবস্থিত কেদারনাথ মন্দির 1200 বছর পুরনি। ভূপৃষ্ঠের প্রায় 11,775 ফুট উচ্চতাত অবস্থিত কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির হচ্ছে দেবা দেবী মহাদেবর মন্দির, দেশের 12 জ্যোতির্লিঙ্গর অন্যতম কেদারনাথ মন্দির। প্রতি বছরে ভারতের বিশ্বের বিভিন্ন প্রান্তর কেবালক্ষ হিন্দু ভক্তই দর্শন করে এই কেদারনাথ মন্দির। বিগত বর্ষত কেদারনাথ দর্শন করেছিল 11,63,000 ভক্তই। উত্তরাখণ্ডত আছে কেদারনাথের বদ্রীনাথ, গঙ্গোত্রী তথা যমুনোত্রীর দরে পবিত্র তীর্থস্থান। 2022 বর্ষত এই আটাইকেইখন তীর্থস্থান দর্শন করেছিল 33,44,000 ভক্তই। এই ভক্তর সংখ্যা আছিল এই চারধাম তীর্থস্থান দখল করা ভক্তর একটা অতুল অভিলেখ। ইয়ার পূর্বে কেতিয়াও ইমান বৃহৎ সংখ্যক তীর্থযাত্রীয়ে দর্শন করা নাছিল কেদারনাথ বদ্রীনাথকে ধরে তীর্থস্থান হব। বিগত বর্ষত কেদারনাথ আর বদ্রীনাথ মন্দিরক ভক্তসকলে প্রদান করে আছে অভিলেখ পরিমাণের দক্ষিণা। কেদারনাথ আর বদ্রীনাথ থানে যৌথভাবে বিগত বর্ষত লাভ করেছে 60 কোটি টাকার দক্ষিণা। ইয়ার পূর্বেও 2019 বর্ষত উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় ভক্তরপা দক্ষিণা হিসেবে লাভ করেছে 44 কোটি টাকা। বিগত বর্ষত কেদারনাথ আর বদ্রীনাথ মন্দিরে ভক্তরপা লাভ করা অরিহণার ব্যবহারমূলক হব বিকাশমূলক কার্য। এই ক্ষেত্রে ধনরে কেদারনাথ বদ্রীনাথ অঞ্চলের আন্তঃগাঁথনি উন্নয়নের নতুন আঁচনি রূপায়ণ করব কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ যে কেদারনাথ আর বদ্রীনাথ পরিচালনা সমিতি 8খন সংস্কৃত মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এই শিক্ষা অনুষ্ঠান সমূহত বিনামূল্যক শিক্ষার্থীসল প্রদান করা হয় সংস্কৃতর শিক্ষা। আজি কেদারনাথ ধাম মুক্তি পাশরপ্রায় নভেম্বর মাহলকে এই মন্দিরে আগমন ঘটব দেশি বিদেশি বহু তীর্থযাত্রী। চলিত বর্ষতো 2022 বর্ষর দরে বৃহৎ সংখ্যক ভক্তই কেদারনাথ দর্শন করবে আশা প্রকাশ করেছে কেদারনাথ মন্দির কর্তৃপক্ষয়।